ঢাকার আশুলিয়ায় একটি খামারে পৃথিবীর সবচেয়ে ছোট গরুর সন্তান পাওয়া গেছে। গরুটির নাম রানী। মাত্র 20 ইঞ্চি উচ্চতার 2 বছর বয়সী বক্সার বুট্টি জাতের এই গরুটির ওজন মাত্র 26 কেজি। এর আগে বিশ্বের সবচেয়ে ছোট গরুর রেকর্ড ছিল ভারতের কেরালা রাজ্যের 4 বছর বয়সী লাল রঙের মিনিকিয়াম নামের একটি গরুর। মিনিকিয়ামের উচ্চতা 24 ইঞ্চিরও একটু বেশি, তবে সেটাকে পেছনে ফেলে দিয়েছে সাভারের আশুলিয়ার 4 গ্রামের এই গরু, যার দাম উঠেছে 5.5 লাখ টাকার পর্যন্ত। গরুটির মালিক সাভারের শিকর এগ্রো লিমিটেড জানায়, প্রতিষ্ঠানটি বছর 2 আগে কোনো এক মাধ্যমে খবর পেয়ে নওগাঁর এক খামার থেকে এই গরুটি ক্রয় করেন। গরুটির নাম রানী। তাকে দিনে 2 বেলা খাবার দিতে হয়। সাধারণ গরুর তুলনায় এটির খাবার লাগে অনেকটা কম। প্রতিষ্ঠানটি জানায়, ইন্টারনেটে স্টাডি করে দেখে তারা জানতে পেরেছে এটি পৃথিবীর সবচেয়ে ছোট গরু। এটি এখন কোরবানির উপযুক্ত। গরুটিকে বিশ্বের রেকর্ডে দ্য বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। ওই আবেদনের পর গিনেস কর্তৃপক্ষ একটি রিপ্লাইও দিয়েছে। গিনেস কর্তৃপক্ষ জানিয়েছে তাদের নিজস্ব কিছু প্রক্রিয়া রয়েছে, ওই প্রক্রিয়া সম্পূর্ণ করেই তারা আগামী 90 দিনের মধ্যে পরবর্তী কার্যক্রমগুলো শেষ করার সিদ্ধান্ত জানাবে। সব কিছু ঠিক থাকলে এই গরু বিশ্বের সবচেয়ে ছোট গরু অফিসিয়াল তকমা পাবে। পরীক্ষা নিরীক্ষায় উত্তীর্ণ হলে বিশ্বের ছোট গরুর রেকর্ডে ভারতকে পেছনে ফেলতে যাচ্ছে বাংলাদেশ। স্থানীয় পশু চিকিৎসক বলেন, বক্সার ভর্তি জাতের এই গরু ছোট হয়ে থাকে। এখন পর্যন্ত গরুটির কোনো শারীরিক সমস্যা নেই। এছাড়া যে বয়স হয়েছে তাতে এটির আর ওজন বা উচ্চতা বাড়বে না, ফলে এটি হতে পারে বিশ্বের সবচেয়ে ছোট গরু।